হ্যালো বন্ধুরা এন্ডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব টি এস লেখা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল নাটকটি বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে শুরু করছি আজকের নাটক মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল অ্যাবাউট দ্য অথার থমাস স্টার্নস ইলিয়ট ছিলেন একজন কবি প্রকাশক প্রাবন্ধিক নাট্যকার সাহিত্যিক সমালোচক এবং সম্পাদক তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো অষ্টআশি সালের ছাব্বিশে সেপ্টেম্বর আমেরিকার সেন্ট লুইস মিসৌরিতে তার বাবা ছিলেন হ্যান্ডি ওয়ার ইলিয়ট এবং তার মা ছিলেন চার্লট চ্যাম স্টার্ন আমেরিকার বোস্টনে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার পর তিনি উনিশশো সালে ইংল্যান্ডে চলে যান তিনি মারা গেছিলেন উনিশশো পঁয়ষট্টি সালের চৌঠা জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে এবার দ্য ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল হলো একটি কাব্যনাট্য যেটা লেখা হয়েছিল ক্যামব্রিজের ম্যাসাচুসেটসে এবং প্রথম মঞ্চস্থ হয়েছিল উনিশশো সালে এই নাটকটি লিখেছিলেন লেখক যাতে করে পাঠকরা জানতে পারে আর্চবিশপ থমাস ব্যাকেট এবং রাজা হেনরি টু এর ইতিহাস থমাস ব্যাকেট ছিলেন ক্যান্টারবরি ক্যাথিড্রালের একজন আর্চ বিশপ যাকে রাজার চারজন সেপায় এগারোশো সালে হত্যা করেছিল সাত বছর ফ্রান্সে কাটিয়ে থমাস ব্যাকেট ফিরে এসেছিলেন ক্যান্টারবরিতে এবং খুন হয়েছিলেন এটি একটি ক্রিশ্চান ট্রেজেডি এটি দুটি অংশে বিভক্ত এবং মাঝে একটি ইন্টারলিউড আছে যেখানে থমাস ব্যাকেটের একটি ছোট্ট বক্তব্য আছে ক্যারেক্টার্স থমাস ব্যাকেট দ্য আর্চ বিশপ অফ ক্যান্টারবরি Herald, a messenger. First Priest, a priest. Second Priest, a priest. Third Priest, a priest. First Tempter, former friend of Beckett. Second Tempter, a tempter. Third Tempter, Thomas's unknown tempter. Fourth Tempter, a powerful tempter. First Knight, Reginald Fidge. Second Knight, William D. Tracy. Third Knight, Hook de Morville. ফোর্থ নাইট রিচার্ড ব্রিটো কিং হেনরি সেকেন্ড কিং অফ ইংল্যান্ড পোপ আলেকজান্ডার পোপ অফ ইংল্যান্ড দ্য স্টোরি স্টার্টস নাও নাটকটি শুরু হয় কোরাস দিয়ে কোরাস হলো ক্যান্টারবোরিক এক সাধারণ মহিলাদের দল ওরা দর্শকদের জানায় থমাস ব্যাকেট ক্যান্টারবরি থেকে দূরে চলে গেছেন সাত বছরের জন্য আগে উনি এই দলেরই সদস্য ছিলেন উনি এখান থেকে যেতে বাধ্য হয়েছিলেন কারণ ওনার সাথে রাজার ধর্মীয় এবং রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল কোরাসরা ওনার উপস্থিতির অভাব বোধ করছেন কিন্তু এরা চাইছেন না যে ব্যাকেট ফিরে আসুক কারণ এরা ভীত যে উনি ফিরে এলে আবার পুরানো সমস্যা তৈরি হবে এবং ওনাকে হত্যাও করা হতে পারে তিনজন পূজারী যারা ব্র্যাকেটের অধীনে কাজ করতেন তারা মঞ্চে প্রবেশ করেন তখনই হেরাল্ড নামক সংবাদদাতা এসে খবর দেয় যে ব্র্যাকেট ফ্রান্স থেকে ইংল্যান্ডে ফিরে এসেছেন কোরাসরা চিন্তিত হয়ে পড়ল এবং ভাবল কেন ব্যাকেট ফিরে এলো পূজারীরা ব্যাকেটকে স্বাগত জানানোর জন্য ক্যান্টার পৌঁছালো চারজন প্রলুব্ধকারীও ব্যাকেটকে স্বাগত জানানোর জন্য ক্যান্টার পৌঁছালো একে একে তারা তাদের প্রস্তাব ব্যাকেটকে বলল। প্রথম টেম্পটার যে হেনরি এবং ব্যাকেটের বন্ধু সে ব্যাকেটকে ভালো পুরানো দিনের কথা ভাবতে বলল যখন তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি আসলে ও হেনরি এবং ব্যাকেটের মধ্যে পুরানো সম্পর্ক ফিরিয়ে নিয়ে আসতে বলল কিন্তু ব্যাকেট তার কথায় গুরুত্ব দিলেন না দ্বিতীয় টেম্পটার চায় যে ব্র্যাকেট তার পুরানো চ্যান্সেলারের পদ গ্রহণ করুন কিন্তু ব্যাকেট তার কথায় গুরুত্ব দিলেন না কারণ তার কাছে ধর্মীয় আর্চ বিশপের পদ চ্যান্সেলরের পদের থেকে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় টেম্পটারও রাজার সাথে সমঝোতা করার কথা বললেন এর কথাও ব্যাকেট শুনলেন না এরপর চতুর্থ টেম্পটার ব্যাকেটকে শহীদ হওয়ার কথা বললেন তাহলে তার প্রচুর নাম ডাক হবে ব্যাকেট এর কথাও ফিরিয়ে দিলেন এখানেই প্রথম অংশের সমাপ্তি ঘটে ইন্টারলিউডে ব্র্যাকেট তার শিষ্যদের সামনে ক্যান্টারবুরিতে বক্তব্য রাখেন প্রবৃত্ত হওয়ার বিষয়ে তিনি বলেন এটি তার শেষ বক্তব্য কারণ এরপর হয়তো তাকে হত্যা করা হবে এবং তিনি শহীদ হবেন এরপর নাটকের দ্বিতীয় অংশ শুরু হয় রাজার চারজন যোদ্ধা ক্যান্টারভুরিতে আসে এবং ব্র্যাকেটকে নমস্কার করে তারপর তারা তাকে গদ্দার বলে কারণ রাজা তাকে ইংল্যান্ডের আর্চ বিশপ এবং চ্যান্সেলার বানিয়েছিলেন ব্র্যাকেট চ্যান্সেলর পদ ত্যাগ করণ এবং রাজার সমস্ত শাসন পদ্ধতির বিরোধিতা করেন এরপর নাইটরা ব্যাকেটকে হত্যা করার জন্য এগিয়ে এলে পূজারীরা এবং বাকি শিষ্যরা এগিয়ে আসেন পূজারীরা ব্যাকেটকে জীবন বাঁচানোর জন্য কোথাও লুকিয়ে পড়তে বলেন কিন্তু ব্যাকেট তাদের কথায় কান দেন না যেন তিনি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন তখন পূজারীরা দরজা আটকে দাঁড়ায় কিন্তু ব্যাকেট পূজারীদেরকে দরজা খুলে দিতে বলেন কারণ এটা গির্জার নিয়ম বিরুদ্ধ কাউকেই গির্জায় ঢুকতে বাধা দেওয়া উচিত নয় তখন পূজারীরা দরজা খুলে দেন এবং যোদ্ধারা ভিতরে প্রবেশ করে ব্যাকেটকে খুন করে কোরাসরা ব্যাকেটের মৃত্যুতে কানতে থাকে তখন চারজন নাইট দর্শকদের সামনে এসে বলে ব্যাকেট রাজদ্রোহী ছিলেন ফলে নিজ মৃত্যুর জন্য তিনি নিজেই দায়ী কোরাসরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন যে ঈশ্বর যেন নাইটদের ক্ষমা করে দেন দি এন্ড থ্যাংক ইউ